নমস্কার বন্ধুরা আজকে জেলার থিয়েটার সিরিজে আমরা শুনবো মেদিনীপুরের দল কথাকৃতি সম্পর্কে শুনে নেব দেবলীনা দাশগুপ্ত কী বলছেন দেবলীনা দাশগুপ্ত জানালেন সমাজ বিপ্লব ইত্যাদি অনেক বড়ো কথা শুধুমাত্র আবেগকে আয়ুধ করেই লক্ষ্য ছিল নাটক শিল্পের সাথে নিজেদের এবং যুগপথ নিজেদের বর্ধিত ক্ষেত্রের মানুষজন ও উত্তর প্রজন্মকে লগ্ন করে রাখা তার সাথে নাটককে আশ্রয় করেই সমাজ সমাজকল্যাণ এবং জনসচেতনতা প্রসারমূলক কাজে যুক্ত থাকার প্রচ্ছন্ন প্রচেষ্টা থাকবে এই দুই দিক থেকে বিশ্লেষণ করলে কথাকৃতি লক্ষ্য অনুসারে বেশ অনেক পথ গিয়েছে। একটি নিয়মিত ছোটদের বিভাগ রয়েছে সেখান থেকে পরবর্তীকালে অনেকেই নিয়মিত নাট্যকর্মী হয়ে উঠেছে প্রসেনিয়াম থিয়েটারের পাশাপাশি জনসচেতনতার প্রসার এবং এলাকাভিত্তিক সামাজিক প্রকল্পগুলির প্রচারে বহু পথনাটিকার কাজ হয়েছে এই কাজ করতে গিয়ে বহু প্রান্তিক মানুষের সাথে কথাকৃতির যোগ তৈরি হয়েছে এবং যে লক্ষ্য ছিল নাটকের মতো জনমাধ্যমকে মানুষের মাঝে আবার শক্তিশালী করে তোলা তা খানিকটা করা গেছে আগুই নামের একটি গ্রামে জননী সুরক্ষা যোজনার প্রচারে কাজ করতে গিয়ে দাবি উঠে এসেছে ওই গ্রামে স্বাস্থ্য স্থাপনের সেই দাবি কথাকৃতি সূত্রে পৌঁছেছে তথ্য সংস্কৃতি দপ্তরে এবং সেই মতো কাজ হচ্ছে